ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি 10 মিনিটে একটি শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিদ্যুতের অভাবে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মৃত্যুর মুখে চিকিৎসাধীন বহু শিশুসহ অন্তত 400 রোগী। গাজার হাসপাতালগুলোর আশেপাশে ইসরায়েলের বর্বর স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেসাস বলেন, গাজার 36টি হাসপাতালের অর্ধেক সংখ্যক আর ভূখণ্ডটির প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর 2/3 এখন আর কাজ করছে না। পরিস্থিতি তাদের নাগালের বাইরে চলে গেছে। এমনকি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুতের অভাবে তাদের কার্যক্রম প্রায় বন্ধ। হাসপাতাল ঘিরে ইসরায়েলের স্থল ও বিমান হামলার কারণে সেখান থেকে কেউই পালাতেও পারছে না। এমন অবস্থায় পশ্চিমা নেতাদের মধ্যে এই প্রথম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় ইসরায়েলি নৃশংস হামলাকে অবৈধ উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যক্রমের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজার নারী ও শিশু হত্যা বন্ধ করতে হবে। এদিকে গাজা ইস্যুতে সৌদি আরবে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।